তাহলে তুই দেব। তোমার এবার জমজ মেয়ে হয়েছে। দূর চলা, বাড়িতেই থাকবো না, আবার মেয়ে হয়েছে তার মানে। আজ 16 বছর পরে বাড়ি এসেছি, আমার বল দাবি করতে লজ্জা লাগছে না। ঠিক আছে, তুমি নাম দিলে তো কি হলো, যার নামের আরোহী কাছে সেই গেট দিয়ে ফিরবো। শুনো, আমার কিন্তু ছেলি শখ, ছেলি হবে এই আশা আমি বি করেছি। তোমার যদি মেয়েই হয় তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। দেখো, ছেলে মেয়ে তো আর আমাদের হাত না, আল্লাহর হাত। আল্লাহ যেটা ভালো মনে করবে সেটা দিবে। অত শত আমি বুঝিনি, মেয়েই আমি মানবো না, ছেলি লিব তাই জানি। ওসব কথা বলতে হয় না, আল্লাহ নারাজ হবে। চলো খেলাও গা। দাইমা দেখেন, আমার জানে ছেলি হয়। দাইমা কি হইছে? বাপ, তোমার মেয়ে হইছে। আরে চি চি চি, হইলো কাজ। এই থাম 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 রাশিদ, এই থাম, এই থাম থাম না রে। এবার মেয়ে হইছে হইছে, পরে আপনি ছেলে হবে, যা মনে দুঃখ করিস নি। এই থাম। হাসি কই হাসি, অত কেন হাসি? দেখি 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 দেখি, ওরে বাবা রে, ওরে বাবা রে। তুমি কেমন বাপ, মেয়ের মুখটা না দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিছ। তোর মেয়ে তুই দেখ গা, যা বার বাড়ি থেকে। ইয়া কেমন ধারা কথা বলছো, আমার মেয়ে আর তোমার মেয়ে না। আমার মেয়ে না, চুপ বেরা যা। আমার ছেলে শখ আর ওর মেয়ে হয়ে যাচ্ছে, আবার তো ঠিকই করব। কথা মতন এবারকার মতন মেনে নিলাম, এবার যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। যা ভেতরে যা। চাচি, এবার আমার ছেলে হয়েছে তো? আবার মেয়ে হয়েছে বাপ। ছি, আবার মেয়ে হয়েছে। আব্বা, আবার মেয়ে হয়েছে। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। এই মেয়ে আমি ঘরে থুবো না, তুমি কি বুঝছো বলো? বারে বারে মেয়ে হয়েছে, এ আমার ওর ভালো লাগছে না। দে ওকে মায়ের বাড়ি পাঠি। যা বেরা আমার বাড়ি থেকে, অলক্ষণই তোর পেটে জীবনে ছেলে হবে না। আমি এই আইত্র ছেলিলি কোথায় যাব? ও সব জানি না, তুই শিগগিরই বেরা নাহলে ঠ্যাঙ্গান দিয়ে দেবো। এটা দেখছি তো ওষুধ, গোটাগুটি বেরা। আর জীবনে আমার বাড়িতে পা দিবি নি, সর আগে। কি
হলো মা, তুই কাঁদতে কাঁদতে আসছিস কেন? আব্বা আমার আবার মেয়ে হয়েছে বলি তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চুপ কর মা, আর কাঁদিস নি, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা কি শুনবো নাকি? আমাকে আর লোক সাথে করলে ওদের বাড়িতে যাবো। চ মা ভেতরে চ। মললের সামনে বেশি লটপট করা যাবে না, এখন মেনে নিলি, আর এক চান্স দেখবো, যদি ছেলে না হয় কি করবো সে আমি ভালো করে জানি। কি আবার ভাববে, ওই বললি সংসার করবে। ঠিক আছে আপনারা যখন বলছেন মেনে নিলাম, কিন্তু এইটাই শেষ চান্স, এরপর যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমি মেনে নেবো না। হ্যাঁ ঠিক আছে যাও। কাল রাতে দুধ শেষ হয়ে গিয়েছে, মেয়ে দুটো খাওয়ার জন্য ছটপট করছে। তিন বেলা তোমার মেয়ের লেগে দুধ কিনতে কিনতে আমি মরে গেলাম, ও আমি কাউরে দায়িত্ব নিতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আব্বা আপনি তো জানেন আমার আব্বার অবস্থা অতটা ভালো না, এখুনি যাচ্ছে একটি মেয়ে, আমি কোথায় যাব? কোথায় যাব ও আমি বুঝতে পারবো না, শিগগিরই কথা কম বললে বাড়ি থেকে বেরাও। আপনি চলে আসবে, তুই আর কাঁদিস নি। ও আর আসবে না আব্বা, আমার শ্বশুর আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। বের করে দিলে আমি আবার কি করব, আমার মেয়ে আমি তো আর ঘুরি দিতে পারবো না। চ ঘরে চ। হে আল্লাহ, একটা ছেলের জন্য আমাকে এত অপমান হতে হয়েছে, তুমি আমাকে এতগুলো মেয়ে দিলা, একটা ছেলে দিলা না কেন? চাচা আপনার বাড়িতে কাজের লোক লাগবে? না গো বাসা, আমার বাড়িতে কোনো কাজের লোক লাগবে না। ওসব কথা বাদ দাও চাচা, যা করছো করো।
কারা তোমরা, কারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি জোয়ান মানুষ, আমার এখনো মরার বয়স হয়েছে, ছাড়েন আমাকে, ছাড়েন। তোর সময় শেষ, তুই পাপ করেছিস, তোকে জাহান্নামের আগুন করতেই হবে। কিন্তু আমি তো কোনো পাপ করিনি। তুমি কে? এই পাপি মানুষকে জাহান্নামে যেতে দিচ্ছ না? আমি ওনার মেয়ে, মেয়ে হয়ে আমার আব্বাকে কিছুতেই জাহান্নামে যেতে দিব না। এই গেটে তোর মেয়ে আছে, তাই তুই বেঁচে গেলি। চল তোকে দ্বিতীয় গেট দিয়ে ফেলবো। না আমি যাবো না, কে কোথায় আছে আমাকে বাঁচাও। না আমি কিছুতেই জাহান্নামে যেতে দিব না। এই মেয়ে, তুমি একে আটকাচ্ছ কেন? এইটা আমার আব্বা, আমি থাকতে আমার আব্বাকে কিছুতেই জাহান্নামে যেতে দিব না। ঠিক আছে, তুমি না দিলে তো কি হলো? জাহান্নামের আরো গেট আছে, সেই গেট দিয়ে ফেলবো। বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। আমি আমার আব্বাকে কিছুতেই জাহান্নামে যেতে দিব না। ঠিক আছে, তুমি না দিলে তো কি হলো? জাহান্নামের আরো গেট আছে, সেই গেট দিয়ে ফেলবো। ওই গেটগুলোতে তোর মেয়ে ছিল বলে বেঁচে গেলি, এবার তোকে কে বাঁচাবে? জাহান্নামে ফুল দাদা। আল্লাহ, আমি কত বড় ভুল করে ফেলেছি। আমার মেয়েরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, আর আমি তাদেরকে অবহেলা করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। একি রাশি তুই? আব্বা, তোমার বৌমা কই আর আমার মেয়েগুলা কই? ওই অপায়া মেয়েকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বলছো আব্বা, ও এখন কোথায়? ওরা কোথায় আছে আমি জানিনি, রোশন মোড়লের বাড়িতে কাজ করে এটা শুনেছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার বাড়িতে বলে আমার বউ কাজ করে? কার বউ? কিসের বউ? মেয়ে হয়েছে বলে তাকে ফেলে তুই বাইরে চলে গেছ। আজ 16 বছর পরে বাড়ি এসেছি, আমার ভুল দাবি করতে লজ্জা লাগছে না? আমার ভুল আমি বুঝতে পেরেছি মোড়ল মশাই, আপনি ডেকে দেন আমার বউকে। তোমার ভুল দেখুন বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। সোহানা, বাইরে আসো। সোহানা, আমাকে ক্ষমা করে দাও, আমার ছেলের দরকার নাই, আমার মেয়েগুলা থাকলেই হয়ে গেল, আর আমার বাড়িতে ফিরে চলো। মেয়ে হয়েছে বলে তুমি রাগ করে বাইরে পালিয়ে গেল, আজ আবার কিভাবে তোমার কাছে মেয়ের ভালো হয়ে গেল? স্বপ্নে দেখলাম আমি মরার পরে ফেরেশতারা এসে আমাকে জাহান্নামে ফেলে দিছিল, আর প্রতিটা গেটে আমার মেয়েরা আটকাচ্ছিল। আমি এখন বুঝতে পেরেছি মেয়ে মানেই জান্নাতের চাবি। তুমি বাড়ি চলো। বাড়ি আমি যেতাম না, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই আমি বাড়ি যাচ্ছি। যাও, তোমার স্বামী এখন সব ভুল বুঝতে পেরেছে, যাও সুখে সংসার করো গা। ঠিক আছে মোড়ল মশাই। আমাকে তোরা ক্ষমা করে দিস মা, আমি না জানি তোদের উপর অনেক অত্যাচার করেছি। তিরমিজি হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি তিনটে মেয়ে সন্তান সুন্দরভাবে লালন পালন করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তাই কন্যা সন্তান জন্ম হলে কেউ অসন্তুষ্ট হবেন না, এটা আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ।